नमस्कार, आमार चैनेले आपनादेर सबाइके अनेक अनेक स्वागत। आमी आज आपनादेर काछे निये एसेछि नतुन एकटी रेसिपी, माछेर डिमेर झुड़ो। माछेर डिमेर कालिया बा एसब तो सब समय खेयेछि आमरा, एबार निये एसेछि माछेर डिमेर एकटा नतुन रेसिपि। आमी तार जोन्नो कड़ाई बसिये दियेछि एबं तेल गरम हो गेछे आमार। एरपर एर मध्य आमी दिए देव माछेर डिम। माछेर डिमटा आमी लवण हलुद माखिए भालो करे रेखे दिएछिलाम। तेल जखन खूब गरम हबे सेई अवस्थाते माछेर डिमटा देबेन ना, ताहले संगे संगे फुटे सब छड़िए जाबे। आमी तेल हल्का गरम हयेछे सेई समये दिए दिएछि एबं एटाके ढाका दिए देब। एबार ढाकाटा खुले दिच्छि एबं एटाके भेंगे निच्छि। এরপর এটাকে এটা আমি কিন্তু খুব ভালোভাবে ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। এরপর এগুলোকে একটা পাত্রে তুলে নেচ্ছি। এরপর ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আবার তেল। দুই থেকে তিন চামচ মতন তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন এবং তারপর দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, যেটা আমি ভালো করে সরু করে কুচি করে নিয়েছি। এরপর এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি এবং ভালো করে বাদামি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা জাস্ট ভাজবো, সেহেতু ঢাকা দেওয়ার কোনো দরকার নেই। পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সরু সরু লম্বা লম্বা করে কেটে রাখা আলু। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এরপর এটাকে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে এবং ধনে জিরে।
জিরে এবং ধনে গুঁড়োটা একদম সামান্য পরিমাণে, এটা ভালোভাবে আমি নেড়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আধ কাপ পরিমাণ জল। এবং একদম লো ফ্লেমে রেখে এটাকে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এরপর খুব হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি। এরপর ডিম, মাছের ডিম যেটা ভেজে রেখেছি সেটা হাতে করে এইভাবে আমি একটু মুছে নিচ্ছি, যাতে গোটা গোটা গুলো একটু ভেঙে যায়। আমি এগুলোকে ভেঙে নিয়েছি ভালো করে। এবার আলুর মধ্যে আমি এই ডিমের ঝুড়িটা দিয়ে দিচ্ছি। এবং এরপর এটাকে ভালোভাবে নেড়ে 2-3 মিনিট মতন আমি আরো ভেজে নেব, কারণ ডিমটা আমি প্রথমে খুব বেশি ভাজিনি, ডিমটা হালকা হাতে ভেজে রেখেছিলাম। তাহলে এখন 2-3 মিনিট মতন ভেজে নিলে আমার ডিমটাও, মাছের ডিমটাও ভাজা হয়ে যাবে। মাছের ডিমের ঝুড়ো বানাতে খুব বেশি পরিমাণে ডিমের দরকার পড়ে না এবং অনেক বেশি সরঞ্জামেরও দরকার পড়ে না, কিন্তু খেতে অসাধারণ হয়। আপনাদের যদি ডিমের পরিমাণটা অল্প থাকে তাহলে আপনারা এইভাবে কিন্তু একদিন বানিয়ে দেখতে পারেন। আমি এখন গ্যাসটা মিডিয়ামে রেখেছি এবং মিডিয়াম ফ্লেমে এবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। মাছের ডিমের ঝুড়ো একদম তৈরি হয়ে গেছে। নামানোর আগে সামান্য গরম মশলা ছিটিয়ে দিচ্ছি এবং ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে দিচ্ছি। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। মাছের ডিমের ঝুড়ো একদম তৈরি। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন সেই বন্ধুদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। এবং নতুন কোনো রেসিপি আপনাদের চাওয়ার থাকলে অবশ্যই বলতে পারেন, আমি আপনাদেরকে রেসিপি উপহার দেওয়ার চেষ্টা করবো।